ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান। আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা কোর্ট, ক্রেতা সুরক্ষা আদালত এবং ভারতবর্ষের প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে আমরা সর্বদা। ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হবে সেটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও, তাই জন্য অনুরোধ করা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আর এই সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে আপনাদের স্ক্রিনে দেখতে কিংবা অন্যান্য সংক্রান্ত ভিডিও জানার জন্য আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করুন। আর এই সংক্রান্ত যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, যেগুলো 03379603549, 9831493939, 7003431764, 6289768070, কিংবা ইমেল যেটা রয়েছে law@007lawfirm@gmail.com সঙ্গে যোগাযোগ করতে পারেন, কিংবা অফিসেও ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। নমস্কার, ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকে যে ভিডিওটা করা হচ্ছে সেটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও, তাই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ করা হচ্ছে। আজকে যে ভিডিওর বিষয় সেটা হলো এটিএম ক্লোন করছে প্রতারকরা। তো কিভাবে ক্লোন করছে কিংবা কি করলে আমরা বুঝতে পারবো যে ক্লোন হয়েছে, আমরা তার থেকে কিভাবে সতর্ক থাকতে পারবো এই সাইবার ফ্রড থেকে কি এটিএম ক্লোনিং থেকে, তো সেই বিষয়ে আজকের আলোচনা। তাই জন্য আপনাদের পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। ভিডিওটা স্ক্রল করবেন না কি স্কিপ করবেন না, করলে আপনাদের দেখতে কি বুঝতে অসুবিধা হবে। এটিএম ক্লোন করছে প্রতারকরা, এই ফাঁদে পা দিলেই গায়েব হয়ে যাবে ব্যাংকের টাকা। এটিএম ক্লোনিং বর্তমান সময়ে ডেবিট কার্ডের গুরুত্বপূর্ণ অপরিসীম। ডেবিট কার্ডের সাহায্যে আজকাল অনলাইনে পেমেন্টও করা হয়, এবার এই ডেবিট কার্ডই আপনাকে ফেলতে পারে বিপদে। যে কীভাবে ডেবিট কার্ডে আমাদের সুবিধা হয় টাকা পয়সা তুলতে এটিএম কার্ড থেকে কিংবা অনলাইনেও, কিন্তু ডেবিট কার্ডকে ক্লোন করে কীভাবে আমরা বিপদে পড়তে পারি এবং সেখান থেকে কীভাবে আমরা বেরিয়ে আসতে পারি বিপদে না পড়ে, তো সেটা নিয়ে আজকে আলোচনা। এটাকে বলা হচ্ছে সাইবার ফ্রড। ফের সাইবার প্রতারকরা নতুন পদ্ধতি অবলম্বন করেছে আপনার রক্ত জল করা অর্থ হাতিয়ে নেওয়ার জন্য। তারা এখন এটিএম ক্লোনিং পদ্ধতিতে মানুষকে ঠকাচ্ছে। বর্তমানে ব্যাংকে না গিয়েও এটিএম থেকে প্রয়োজন মতো টাকা তুলে নেওয়া যায় ডেবিট কার্ডের সাহায্যে, ফলে বর্তমান সময়ে ডেবিট কার্ডের গুরুত্ব অপরিসীম। ডেবিট কার্ডের সাহায্যে আজকাল অনলাইনেও পেমেন্ট করা যায়, এবার এই ডেবিট কার্ডই আপনাকে ফেলতে পারে বিপদে। এটিএম ক্লোনিং পদ্ধতি কি? এটিএম ক্লোনিং কার্ড ক্লোনিং নামে পরিচিত। ব্যবহারকারীর অ্যাকাউন্টে অনুমোদিত অ্যাক্সেস পাওয়ার জন্য সফটওয়্যার বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে ক্রেডিট বা ডেবিট কার্ডের তথ্য কপি করা হয় এই পদ্ধতিতে। প্রতারকরা এটিএমের ক্যামেরা ফিট করে রাখে আর সেখানেই আপনার কার্ডের নম্বর সহ পিন উঠে আসে, আর সেটাকে কাজে লাগিয়ে প্রতারকরা আপনার ডেবিট কার্ডের মতোই আরেকটি কার্ড বানিয়ে নিচ্ছে। ওই রেকর্ড করা তথ্য এবং একটি নতুন কার্ডে প্রোগ্রাম করা যায় এমন, এবং কেনাকাটার জন্য ব্যবহার করা যেতে পারে বা এমনকি সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করতে ব্যবহার করে জালিয়াতরা। এসব করে ওরা এটিএম থেকে টাকা তুলে নিতে পারবে নিজেদের ইচ্ছে মতো, আর কিছুক্ষণেই সাফ করে দেবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট। এই জালিয়াতির আরও একটি বৈশিষ্ট্য, এটিএম অথবা পয়েন্ট অফ সেলে এটা স্ক্যানিং ডিভাইস ব্যবহার করা হয়, তো খুবই সতর্ক থাকতে হবে এটিএম কার্ড যখন আমরা ব্যবহার করব, কিংবা যখন এটিএম কার্ড আমরা এটিএম মেশিনে ব্যবহার করব কিংবা অনলাইনে যখন পেমেন্ট করব। তো কি কি সতর্কতা আমরা নিতে পারি সেইগুলো নিয়ে আলোচনা। প্রতারকদের হাত থেকে কিভাবে সুরক্ষিত রাখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট? ডিজিটাল দুনিয়ায় ক্রমশই কমছে নগদ লেনদেনের প্রবণতা, বাড়ছে ডেবিট কার্ডের ব্যবহার, তাই ঘন ঘন টাকা তোলার অভ্যেস ছাড়তে হবে। যখনই আপনি এটিএম মেশিনে আপনার ডেবিট কার্ডের পিন দেবেন তখন সেটাকে হাত দিয়ে ঢেকে দিন, এটার ফলে কেউ আপনার পাসওয়ার্ড দেখতে পাবে না। একটা সময় পর পর আপনার ডেবিট কার্ডের পিন পাল্টে ফেলুন। কোনো এটিএম ব্যবহার করার আগে চারপাশ ভালো করে দেখে নিন,
কিপ্যাডের উপরে অংশে বিশেষ নজর রাখুন। ফাঁকা নির্জন জায়গায় এটিএম ব্যবহার না করাই শ্রেয়। ইএমভি চিপ আছে এমন কার্ড ব্যবহার করুন ম্যাগনেটিক কার্ডের বদলে। ম্যাগনেটিক কার্ডে অনেক সময় সুবিধার থেকে অসুবিধাই বেশি হয়, তার থেকে ইএমভি চিপ দেওয়া কার্ডগুলো সুবিধা হয় অনেক বেশি, ক্লোনিং করতে অসুবিধাই হয়, কিন্তু ম্যাগনেটিক কার্ডে ক্লোনিংয়ে সুবিধা বেশি হয়। তাই জন্য ইএমভি চিপ দেওয়া কার্ড ব্যবহার করাটাই বেশি ভালো। আর যেখানে এটিএমে গার্ড নেই, সেই এটিএম যে এটিএমে গার্ড নেই সেই এটিএম থেকে টাকা না তোলাই ভালো। আর একটা হচ্ছে যখন কিপ্যাডে যখন আপনি নাম্বার প্রেস করছেন, আপনার পিন নাম্বার কি টাকা অ্যামাউন্ট সেইগুলো আপনি যখন দেবেন, তখন আর একটা হাত দিয়ে সেটা গার্ড করে দেওয়াই ভালো, যাতে যদি ক্যামেরাও থাকে কি অন্য কেউ নজর রাখে সেটা কেউ দেখতে পাবে না। আর যখন আপনি এটিএমে ঢুকছেন তখন আশেপাশে ভালো করে দেখুন, যেখানে কার্ড স্লট করে ঢোকাচ্ছেন সেখানে দেখুন কোনো এক্সট্রা কিছু আছে কি না, সেটাকে যদি হাত দিয়ে দেখুন, যদি দেখেন যে কিছু নড়ছে কিংবা এক্সট্রা কিছু মনে হয় তখন গার্ডকে ডেকে দেখান, কিংবা নিজে ওটাকে ইউজ করবেন না কার্ড সেখানে। এইভাবে নিজেদের সতর্কতা নিতে হবে, এবং যখন অনলাইনে যখন করবেন এটিএম কাউন্টার বাদ দিয়ে, তখন অনলাইনে করার সময় অবশ্যই নিজের মেশিন থেকে করুন, কোনো সাইবার ক্যাফে কি অন্য কারো ল্যাপটপ কি মোবাইল কি কম্পিউটার থেকে না করাই ভালো, নিজের ডিভাইস থেকে অনলাইন ট্রানজ্যাকশন করাই ভালো। তো এই কটা জিনিস খেয়াল করে যদি করা হয় তাহলে আশা করা যায় যে এই ক্লোনিং কি অনলাইন যে ফ্রড সেখান থেকে মুখ জালিয়াতি এই থেকে রেহাই পাওয়া যেতে পারে। থ্যাংকিং ইউ অল। ল অ্যাবারেটের তরফ থেকে আজ যে ভিডিওটা দেখানো হলো সেটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, এবং প্রচুর শেয়ার করুন যাতে করে অন্যান্যরাও দেখে উপকৃত হয়। এই সংক্রান্তিত আরও যদি ভিডিও দেখতে চান কিংবা ইনফরমেটিভ ভিডিও কিংবা লিগাল অ্যাওয়ারনেসের উপর যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলো দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এবং যদি অন্যান্য বিষয় জানার থাকে কিংবা এই বিষয়ে জানার থাকে কিছু, তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।